বধুপুরের বড় পুলটা পেরিয়ে 10 মাইল হাঁটতে হয় পায়ে, তবে গিয়ে পৌঁছানো যায় গন্তব্য নৃসিংহপুরে। তবে কোনো কিছুই আটকে রাখতে পারেনি জনগণকে, যে কোনো অভদ্র আচরণে, সংসারের কুটকাচালি ইত্যাদি কিছুই বাদ নেই তাতে। এসবেরই সুপ্রিম কোর্ট যেন নৃসিংহপুর। দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে নৃসিংহপুরে হরেক অভদ্রতার নানান ন্যায়নিষ্ঠ নিদান নিয়ে, সন্তুষ্ট মনে ফিরে যায় আবার, এর অন্যথা হয়নি আজ অবধি। এবার আসি নৃসিংহপুরের এলাকাবাসীর বৃত্তান্তে। অজগ্রামী বলা চলে, তবে অজগ্রামী বা বলি কী করে আর, এর ভদ্রতার সুনাম যে দিকে দিকে। গ্রামের মোড়ল গুরুগম্ভীর বাবু, হ্যাঁ ঠিকই শুনেছেন, নামটি তার গুরুগম্ভীরই বটে, এবং এ নাম তার পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে গেছে যেন। তার 2 বছরের খোকাটি গুরুগম্ভীর জুনিয়র নামে ইতিমধ্যে খ্যাত। তাদের কোনোকালের এক অতি সুভদ্র পূর্বপুরুষ ছিলেন গুরুগম্ভীর, যার ভদ্রতার কথা আজও লোকমুখে প্রচলিত। সেই থেকে এই ঐতিহ্য বজায় রয়েছে। এ গ্রামের আইন খুবই পাকাপোক্ত, কেবল প্রতিরাতে কোনো না কোনো ঘরে চড়ে একটু শীত কাটে। গ্রামের মানুষজন বড়ই উদার, কেউ খালি হাতে ফেরে না এ গা হতে। ভদ্রতার নামখানি বজায় রাখতে হবে না? এলাকাবাসী পরিশ্রমী স্বভাব তা অতুলনীয়। কেবল সন্ধ্যা 7টায় শীতটা জাঁকিয়ে পড়ে, তাই 6:30টার মধ্যে কাজ ছেড়ে বাড়ি না ফিরলেই নয়। মানে এক কথায়, নৃসিংহপুর জাতে মাতাল হলেও তালে কিন্তু একদম ঠিক। এর মতো ভদ্র সমাজ যে হয় না আর।